ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব সংস্কৃত গদ্যাংশ থেকে বনগতা গুহা। এই গদ্যাংশটা আজ গল্পের মতন করে তোমাদের বোঝাবো। তোমরা যদি এই ভিডিওটা খুব ভালোভাবে শোনো তাহলে এই বনগতা গুহা থেকে যে কোনো ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন নিজেরাই লিখে নিতে পারবে, কোনো পড়ার প্রয়োজন পড়বে না। আর এই ভিডিওটা শোনার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করছি। গল্পটা হলো এমন যে প্রাচীনকালে পারস্য দেশের কোনো এক নগরে কশ্যপ এবং অলিপর্বা নামে দুই ভাই বাস করত। তাদের বাবার খুব বেশি সম্পত্তি ছিল না, তবে তাদের বাবা দুই ছেলেকেই সমান দৃষ্টিতে দেখত। যেমন এখন দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কোনো বাবা মা তার ছোট ছেলেকে বেশি ভালোবাসে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বড় ছেলেকে বেশি ভালোবাসে, কিন্তু এরকম ছিল না। সেই কশ্যপ এবং অলিপর্বা বাবা তাদের দুই ছেলেকেই সমান দৃষ্টিতে দেখত। তাই তাদের বাবা মারা যাওয়ার আগে দুই ছেলেকেই যা সম্পত্তি ছিল সমান ভাগে ভাগ করে দিয়েছিল। পরবর্তীকালে কশ্যপ কোনো একজন ধনীর মেয়েকে বিয়ে করে, যার ফলে কশ্যপ খুব তাড়াতাড়ি সহজেই বড়লোক হয়ে যায়। আর অন্যদিকে অলিপর্বা একজন গরিবের মেয়েকে বিয়ে করে এবং তার শ্বশুরের অবস্থাও সেরকম ভালো ছিল না, আর অলিপর্বার অবস্থাও খুব একটা ভালো ছিল না। অলিপর্বা কী করতো, সে প্রতিদিন সকালে বনে যেত, বনে গিয়ে সেখান থেকে কাঠ কাটত, সেই কাঠ শহরে নিয়ে বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়েই তার কোনো রকমের সংসার চলতো। এভাবে প্রতিদিনের মতো অলিপর্বা একদিন বনে কাঠ কাটতে যায় এবং আকাশের দিকে তাকিয়ে দেখে যে অনেক ধুলো উঠছে। তখন অলিপর্বা ভাবে কেন এত এই ধুলোগুলো উঠছে। তারপর সে বুঝতে পারে যে কেউ হয়তো ঘোড়া নিয়ে এদিক দিয়ে যাচ্ছে, যেই কারণে এখানে ধুলো উঠছে। তারপর সে ভালোভাবে দেখে যে অনেকগুলো লোক ঘোড়া নিয়ে এদিক দিয়ে যাচ্ছে। তখন তার কাছাকাছি চলে আসে বলে লোকগুলো, সে কী করে একটা মোটা গাছের মধ্যে, এবং যেই এমন একটা গাছে উঠছিল যেই গাছটাতে প্রচণ্ড পাতায় ভর্তি, এরকম একটা গাছের মধ্যে উঠে সে ওই গাছ থেকেই তাদের কার্যকলাপগুলো দেখতে থাকে যে তারা কী কী করছে না করছে। আর অলিপর্বা ওই গাছে বসেই সেই মানে অশ্বারোহীগুলোকে এক এক করে গুনে গুনে দেখে যে তারা সংখ্যায় 40 জন ছিল। তারপর সেই অশ্বারোহীরা কী করে, একটা পাহাড়ের সামনে গিয়ে থামে এবং তাদের যে মানে ওই অশ্বারোহী দলের যে মানে হেড ছিল আর কি, সে একটা মন্ত্র বলে, মন্ত্র বলতেই সেই পাহাড় থেকে একটা গুহার দরজা খুলে যায়। আর অলিপর্বা সেই গাছের থেকেই সেই মন্ত্রটা স্পষ্ট শুনতে পেয়েছিল এবং শুনতে পেয়ে সে মনে মনে সেটা আবৃত্তি করে মুখস্থও করে ফেলেছিল। তারপর চোরেদের দল আর কি সেই গুহার ভিতরে প্রবেশ করে, প্রবেশ করে কিছুক্ষণ পর আবার কী করে, এক এক করে প্রত্যেকটা চোর গুহা থেকে বেরিয়ে আসে। আর তারপর তাদের যে দলের সর্দার ছিল সে আবার আরেকটা মন্ত্র বলে, মন্ত্র বলে গুহার দরজা বন্ধ করে তারা চলে যায়। আর অলিপর্বা কিন্তু খুব চালাক ছিল, যখনই তারা মানে চলে গিয়েছিল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অলিপর্বা গাছ থেকে নামেনি। কেন নামেনি, কারণ কি তারা ভাবছে, মানে অলিপর্বা ভাবছে যে যদি আবার চোরেদের দল কোনো কিছু রেখে গিয়ে থাকে, কিছু দূর গিয়ে যদি আবার ফিরে আসে, সেই জন্য সে সঙ্গে সঙ্গে নামেনি। সে অনেকক্ষণ পরে সেই গাছ থেকে নেমে এসেছিল এবং সেই গুহার দরজা খোলার মন্ত্রটা নেমে এসে ওই গুহা মানে পাহাড়ের সামনে এসে বলেছিল। আর বলার সঙ্গে সঙ্গেই সেই গুহার দরজা খুলে যায়। আর যখন গুহার দরজা খুলে যায় ভিতরে গিয়ে দেখে যে সেখানে চারিদিকে রাশি রাশি খাবার, দামি চীনা রেশমের কাপড়ের থান, সোনা আর রূপার মোটা মোটা বাট, এগুলো সে দেখতে পায়। তারপর সে কী করে, আর অলিপর্বা একদিক থেকে প্রচণ্ড চালাকও ছিল, কেন বলতো, কারণ হয়েছে সে কিন্তু এখানে দেখো দামি দামি খাবার ছিল, তারপর এই দামি রেশমি কাপড় ছিল, তারপরে রূপার বাট ছিল, সোনার বাট ছিল, এগুলোর মধ্যে থেকে সে কিন্তু খাবার বা কাপড় এগুলো কিছুই নেয়নি। সে কী করছিল, তার যে তিনটা গাদা ছিল সেই তিনটা গাদাতে করে যতটা সম্ভব মানে সেই তিনটা গাদা যতটা মানে হাইয়েস্ট যতটা মানে ভার বহন করতে পারে সেই অনুযায়ী সে কী করেছিল, সেখান থেকে শুধুমাত্র সোনার বাট নিয়েছিল, বস্তা ভরে সোনার বাট নিয়েছিল এবং গাদাগুলোর উপরে মানে সেই চামড়ার বস্তা ছিল, সেই চামড়ার বস্তার মধ্যে ভরে ভরে সোনার বাট নিয়েছিল। আর সেই বস্তাগুলোর মুখটা যে ছিল সেই মুখটা কী করেছিল, কাঠ দিয়ে সেইগুলো ঢেকে দিয়েছিল যাতে কেউ দেখতে না পায়। তারপর অলিপর্বা সেই গুহা থেকে বের হয়
আর গুহার দরজা বন্ধ করার মন্ত্রটি বলে সেখান থেকে বেরিয়ে সে নগরের দিকে রওনা দেয়। তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এছাড়াও বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর তোমাদের কার কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার।